আছেন নাই? বাপে আসতে মাই যায়, ছেলে মেয়ে চলে যায়। হিন্দুদের সরস্বতী পূজা, লক্ষ্মী পূজা, দুর্গা পূজা, কালী পূজায় বাপে তিনের কাতা যে পাগড়ি বানছে, অথচ মায়ের মাথায় কাপড় নাই, বোর মাথায় কাপড় নাই, ছেলের পাশার প্যান্ট নামতি নামতি একেবারে বেনাপুর বর্ডারের গোড়ায় ছিল। জন্মের সত্যি কথা বলছি না? আমি কিভাবে এই ঘরের পায়দানের সাইজ না করে হিন্দু মারা গেলি? তা যদি আমার লজ্জা দেয়, তোমাকে কোনো ঈদগাহ আমাকে দেখছো, তোমাকে মসজিদে আমাকে দেখছো, হিন্দুরা যদি কয় তোমাকে ওয়াজের ময়দানে আমারে দেখছো, কোনোদিন তোমাকে গরুর গোস্ত আমার খাচ্ছে, তোমাকে এই মিয়া কয়টা আইছে আমাকে হেলতে শয়তানি করতেছে, এগে আগে সাইজ করো, তারপর আমাকে হিন্দু পড়াইছো, এ যদি কয় তাহলে লজ্জা হয়ে শুনে এসছেও না? এই জন্য আল্লাহ কয় বা আনজির আশিরাতাকা লাকরাবিন, ওয়াজ করো আগে একান্ত নিকটতম যারা তাদেরকে, তাই দাওয়াত তবলিগের মেহনত, হক্কানি পীর মাশায়েখদের মেহনত মুসলমানদের উপরে চলতেছে দোস্ত। ওরে কমপক্ষে 200 কোটি মুসলমান যদি আমার হাতে থাকে, আল্লাহ কা ইয়াকুম মিনকুম 20 সাবিরু দায়াদলিবু মিয়াতাইন, তোমরা যদি 220 জন মুসলমান ইমানি বলে বলি আনুগে দাঁড়িয়ে থাকতে পারো, সাহাবিওয়ালা ইমান নবীওয়ালা আখলাক নিয়া, সাহাবি নবীওয়ালা ইমান সাহাবিওয়ালা আখলাক নিয়া, যদি 20 জন মুসলমান ইমানি বলে বলি আনুগে দাঁড়িয়ে থাকতে পারো, এ দুনিয়ার 200 জন কাফের যত বড় ভারী অস্ত্র নিয়ে আসুক না কেন, তোমাদের তসবির দানার সামনে টিকতে পারবে না, মেসাকের বাড়ির সামনে টিকতে পারবে না, তসবির দানা তাদের কাছে অ্যাটেম বোমার মতো মনে হবে। এফিরু শয়তান ওয়া ইয়াসরু জুরাতান, শয়তান যেমন লা হাওলা শুনলে বা পাতি পাতি ভাই শান্তি শান্তি পালায়, কাফের মধ্যে কই রকম পালাইতে থাকবে, কথা বলেন ঠিক কিনা? আগে মোমেন গুলো সাইজ করো, আমার 200 কোটি মুসলমান যদি হাতে আইসা যায়, সারা দুনিয়াতে 550 কোটি কাফের আমাদের সামনে টিকতে পারবে না? আল্লাহ অর্ডার করলেন জাকির আজ করো, তাই ময়দানে আসি, হাদিসে পড়াইয়া দেখি নবিয়া পাক বলেন বাল্লিগু আননি ওয়ালা আয়া, তোমরা যারা উলামায়ে কেরাম হাদিস দেখতেছো আমার চরাচরি, তোমরা আমার ফ্যামিলির সদস্য, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস অ্যাসিস্ট্যান্ট, কথা বলেন ঠিক না? তোমরা আমার অ্যাসিস্ট্যান্ট ওয়াজ করবা, তোমরা কোন মূর্খরে আমি ওয়াজ করার দায়িত্ব দেই নাই, কোন পাবলিকরে আমি ওয়াজের দায়িত্ব দেই নাই, কোন ডাক্তাররে আমি ওয়াজের দায়িত্ব দেই নাই, কোন ডক্টররে ওয়াজের দায়িত্ব দেই নাই, কোন ইঞ্জিনিয়াররে আমি ওয়াজের দায়িত্ব দেই নাই, ওদের দায়িত্ব দিয়েছে আমলের দায়িত্ব, ওয়াজ করবে ওলামায়ে কেরাম, কথা বলেন ঠিক না? কারণ ওলামায়ে কেরামদের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং আল্লাহ, আল্লাহ কা ইন্না ইন্না কি ইন্না লওলা কি আল ওলামা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল ওলামা, কোন সুবহানাল্লাহ, আল্লাহ কে আমারে ভয় করার মতো ভয় করে নবীদের পরে ওলামায়ে কিরাম, জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং যার ভিতরে খাশিয়াতুল্লাহ আছে, আল্লাহর ভয় আছে, খাশিয়াত রব্বি আছে, তাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছে ওয়াজ করো। দোস্তরে আলেম না ও হিব্বুস সালিহিন ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারজুকুনি সালাহান, আমার মধ্যে কোনো সালাহিয়াত নাই, কোনো যোগ্যতা নাই, ওলামায়ে কিরামের ভাত ধরে ভ্যাস ধরে একটু ঘুরি, তাই মনে করি আমিও বুঝি নবীওয়ালা অর্ডার পেয়েছি, নবী পাকের অর্ডার পেয়েছি, আমাকে দুই কথা যা জানছি এটা জানানোর দায়িত্ব আছে, তাই বেরিয়ে আসছি। আল্লাহ পাক সকলকে কথার পর আমল করার তৌফিক দান করে। এবার আমি বক্তা, আমি অ্যাসিস্ট্যান্ট বক্তা, মূল বক্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা বলেন ঠিক? যত নবী রাসূল দুনিয়া এসেছেন, কোন নবীরা লেখক ছিলেন না, কারণ নবীদের লেখার দরকার নাই, আগের নবীরা লেখে নাই কেন? নবীদের জানাই দেওয়া হয়েছে তোমার কিতাব চলবে আর এক কিতাব আসার আগ পর্যন্ত, আর লিখিত জিনিস চলতে থাকবে তা কিয়ামত, তোমার কিতাব কিয়ামত পর্যন্ত প্রযোজ্য নয়, নূহ আলাইহিসসালামের কিতাব চলবে ইব্রাহিম পর্যন্ত, তাই নুহু তোমার আর এক লেখার দরকার নাই, যেখান দিছে এইখান ছড়াও, ইব্রাহিম আলাইহিসসালামকে বলছে তোমার নতুন এক লেখার দরকার নাই, তোমার যেটা দিছি এটা চলবে, মুসা আলাইহিসসালাম তৌরাত আসার আগ পর্যন্ত, মুসা নবী তোমার খানেরও কপি করার দরকার নাই, তোমার কিতাব চলবে মাত্র ঈসা দাউদ আলাইহিস সালামের জবুর আসার আগ পর্যন্ত, হে দাউদ নবী তোমার কান তুমি তিলাওয়াত করে ব্যাখ্যা দিয়ে শোনাও, তোমার
কিতাবের আর কপি করার দরকার নাই, ব্যাখ্যা লেখার দরকার নাই, কারণ এটাও অল্প দিন মাত্র ঈসা নবীর ইনজিল আসার আগ পর্যন্ত। এবার ইনজিল কিতাবের কপি ব্যাখ্যা লেখার দরকার নাই, ঈসা আলাইহিস সালাম কে আল্লাহ আদেশ দেন নাই, তোমার কান পড়ে পড়ে শুনাই বুঝাইয়া দাও। তোমার কিতাবের বয়স বেশি দিন না, মাত্র 570 বছর পরে তোমার দাবাত পড়িয়া যাবে। এরপরে আসবে এমন কিতাব, সেই কিতাবটা ইলায়মিল কিয়ামা কিয়ামত পর্যন্ত চলবে। ওই কিতাবকে বোঝানোর জন্য কপি কপি করা লাগবে। নবী পাক লেখা লেখালেখির ভিতরে ছিলেন না। আমি সাহাবাই কিরামদেরকে বুজুর্গানে দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহামি কৌশলে দায়িত্ব দিয়েছে, এই কুরআন যেভাবে লেখা আছে যেভাবে নাজিল হইছে ওইভাবে উম্মতের সামনে পড়লে বুঝতে পারবে না। ওর ভিতরে ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব সব রয়েছে, ওর ভিতরে বিধিবিধান সব রয়েছে। তিলাওয়াতের ভিতর থেকে বিধিবিধান সাধারণ পাবলিক বুঝবে না। আল্লাহ আয়াতের মধ্যে বলেন ওয়াসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, এই যে বিষয় সাধারণ পাবলিক তোমরা বুঝবে না, জানেওয়ালার কাছে জিজ্ঞাসা করে জেনে নাও। আল্লাহ দুনিয়ার শ্রেষ্ঠ জানেওয়ালা। সাহাবায়ে কিরামদের পরে বাসা বাসা চারটে মানুষকে আমরা সামনে রেখেছি, ইত্তেবায়ে আবু হানিফা কি সনদ জিন্দা মে আয়, ইত্তেবায়ে আবু হানিফা কি সনদ জিন্দা মে আয়, শাফি হোতা হয় ঘর সে নিকল জানে কে বাদ, উংলিয়া দলসল হো যায় মালিকি হোতা হয় হম বলি হোতা হয় দুর্রা পিঠ পর খানে কে বাদ, হম বলি হোতা হয় দুর্রা পিঠ পর খানে কে বাদ। এই শ্রেষ্ঠ চারটে মানুষকে আল্লাহ পাক কুদরতি কায়দায় খোদার কুদরতি কায়দায় বাসাই করে আমাদের গোটা উম্মতের নেতৃত্ব দেওয়ার জন্য পাঠাইছে কোন আলহামদুলিল্লাহ। এবার এই নবীর উম্মত লিখেছেন, তবে আমার নবী থেকে কে আগে পর্যন্ত আদম নবী পর্যন্ত নবীরা লেখক ছিলেন না? কেজি কিন্ডারগার্টেন প্রাইমারি হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এই সিস্টেমের শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, তাই নবীরাও জায়গার উস্তাদও ছিলেন না। তবে সব নবী বক্তা ছিলেন, সাইয়্যিদুল কুতাবা বক্তা সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শ্রেষ্ঠ বক্তা প্রধান বক্তা কন্যা আলহামদুলিল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আবার কন্যা আলহামদুলিল্লাহ, খুশি না বেটা? আমরা সেই নবীর উম্মত। আল্লাহু আকবার। এ মিয়া আমার বাড়ি গোপালগঞ্জ, এখন কচিবাল্লি একটু ভালো ঠেক, আমার বাড়ি বর্তমান বাংলাদেশে একটু কচিবাল্লি আমার ভালো না, আমার বাড়ি গোপালগঞ্জ। কি জন্য? প্রধানমন্ত্রী গোপালগঞ্জ দিয়ে, গোপালগঞ্জের মেয়ে প্রধানমন্ত্রী, এই গর্বে যদি আমি গর্বিত হই, সমস্ত রবি রসুলরা যেই নবীর উম্মত হার তামান্না করেছে, আল্লাহ বিনা চাহিদা বিনা চাওয়ায় আমাদের সেই নবীর উম্মত বানাইছে। আয় খোদা কুরবা সবা মেসা বারে সা কর দাই মানবুদ মতকাজা মানবুদ লুত্থেতু না গুপ্তায় মামি সলোজ আদমি আত্মা দাই বাজম মুসলমান কর দাই আই খোদা কুরবা সবা মেহসা বার এহসা কর দাই। খুশিতে হাসি আসে, আমার কান্না আসে না, চাইয়ে পাইছি এই নবীর উম্মত হার পদমার দাদা। সুবহানাল্লাহ, আমার নবী কে আল্লাহ পাঠিয়েছেন। এই নবীর নাম কোরআনে কারিমের মধ্যে আসছে, আরো অনেক নবীদের নাম আসছে, যত নবীদের নাম কোরআনের মধ্যে আসছে ওলামায়ে কিরাম সাক্ষী, আল্লাহ পাক নবীদের ডাক দিতে গিয়ে নাম ধরে রেখেছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ইয়া জাকারিয়া, ইয়া ইব্রাহিম, ইয়া মুসা, সরাসরি নাম ধরে ডেকেছেন। এর মানে যে ওনাদেরকে আল্লাহ তাআলা খাটো করছেন অপমান করছেন তা না, এটাও কিন্তু আদরের ডাক, এটাও আদরের ডাক। এবিয়া আল্লাহ নাম ধরে ডাক দিতে আর উস্তাকে প্রধানমন্ত্রী, যদি আমাদের গোপালগঞ্জের প্রধানমন্ত্রী যদি বিশাল জনসমুদ্রের ভিতরে ভাষণ দিতে যায়, ওর মধ্যে দেখে একটা ছেলে ওনাদের এলাকার ভাষা, উনি যদি ওই জায়গাটা দে নানটু এদিকায়, তাহলে নানটু ওই জায়গা খুশিতে স্টপ করে মরি যাবে। প্রধানমন্ত্রী আমার নাম ধরে ডাকছে, এত মানুষ মানুষ মন্ত্রী, এই যে অডিও ভিডিও ভাইরাল হয়ে সারা দুনিয়া ছড়ায় যাবে, প্রধানমন্ত্রী নানটুরে ডাকতেছে, নানটু কোথার আইসে ভাই চারাঙ্গি বাড়ি তা ঠিক আছে, সেই নানটুরে ডাকতেছে, তাতে যদি নানটু এত খুশি হয়। আমার আল্লাহ কোন নবীরে নাম ধরে ডাকলি, নবীরে খাটো করছে না আদর করছে, কিন্তু সর্ব আদরের শ্রেষ্ঠ আদরের পাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এভাবেও নাম ধরে না ডাইকা, তার চাইতে একটা প্রিয় ভাষা, এই দুই দোস্ত বন্ধুত্বতা করছে, পয়লা কিছু দিন নাম ধরে ডাকা ডাকি করে, এরপরে যাই আর নাম কয় না, এরপরে কি কয় দোস্ত কয়ে ডাক দেয়, কথা কান কি কয় দোস্ত
বন্ধু এ দোস্ত এ রফিক এ সাদিক এই করে ডাকে আরবিতে কয় সাদিক রফিক হাবিব এগুলো কয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোস্তকে কত ভালোবাসে শুনলে আশ্চর্য হবেন লাউলা হুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলা হুমা খরাজাল ইনসানু মিন আদামি যে নবী কেন বানাইল আল্লাহ আসমান বানাইতেন না কোন মানুষ বানাইতেন না যেরকম সুবহানাল্লাহ এই নবীর উদ্দেশ্যে সবকিছু তাহলে নবী কত আদরের আল্লাহ পাক রব্বুল আলামিন তাই নবীকে নাম ধরে না দাইকা মহব্বতের সাথে তার উপাধি ধরে ধরে ডেকে বলেন ইয়া আইয়ুহান নবী হে আমার নবী ইন্না আরসালনাকা আপনাকে পাঠাইলাম কেন একটু উদ্দেশ্যটা জেনে নেন যেই যা করে তার পিছনে একটা উদ্দেশ্য থাকে কথা বলেন ঠিক বাংলাদেশ সরকার আর্মিদেরকে মিশনে পাঠায় উদ্দেশ্য কি আর্মিরা অল্প সময় কামাই বেশি করবে ওদের সময় কম কামাই বেশি তাতে 13 মাসে 13 লাখ টাকা নিয়ে আসতে পারে পাশাপাশি মিশনে পাঠাইলে আর সরকারের একটা ইনকাম আছে আছে না নাই অবশ্যই ইনকাম আছে ব্যবসা করার কি জন্য 5 কোটি 10 কোটি টাকা পুঁজি বিনিয়োগ করে কি জন্য নিশ্চয় পিছনে তোমার উদ্দেশ্য আছে এ 10 লক্ষ টাকা একটু ওয়ার্ড মেম্বারের জন্য খরচ করো কি জন্য নিশ্চয় তোমার উদ্দেশ্য আছে মাসে হলি একটা টন একটা মন তুমি পাবা আল্লাহ বসালি এই টন মনের আশায় তুমি নিশ্চয় করো যে যা করো তার পিছনে উদ্দেশ্য আছে আল্লাহ কায় দোস্ত তোমার এত বড় কিছু সামনে বানাইলাম সৃষ্টি করলাম উদ্দেশ্য কি একটু আমি কি বলবো নবী বলেন জি আল্লাহ বলেন আমারে পাঠাইছেন কেন আল্লাহ কায় তোমার শিল্পপতি কোটিপতি রাষ্ট্রপতি হওয়ার জন্য পাঠাই নাই তোমারে যুদ্ধ বিগ্রহ করে মারামারি খুনাখুনি করার জন্য পাঠাই নাই তোমারে গোটা গোটা আরবের জমিদারি করার জন্য পাঠাই নাই দর্জন খানিক বিয়ে করে শতাধিক সন্তান কোটাক সন্ধিবাসের জন্য তোমারে পাঠাই নাই ওগো নবী তোমারে পাঠানোর উদ্দেশ্য আমার হলো ইন্না আরসালনাকা শাহেদ কিয়ামতের ময়দানে আনা মালিক ইয়াউমিদ্দিন ওই দিনের বিচারপতি হব আমি আমি আল্লাহ বিচার করব আমি সবকিছু দেখি আমার চোখের সামনে সব ঘটে আনা সামিউম বাসির আমি আল্লাহ শুনি আর দেখি যেখানে যা কিছু ঘটে সবই আমার সামনে ঘটে আমি এই কথা চোখকে দেইখা উপস্থিত দেইখা দেইখা সে অনুযায়ী বিচার করব না আমিও বিচার করব দুনিয়ার সিস্টেম অনুযায়ী দুনিয়ায় যে পদ্ধতিতে বিচার চলে উদস্তরে দুই দলের উকিলরা জেরা করে এরপরে এক পক্ষের থেকে সাক্ষী নেয় ওই সাক্ষী সুইয়া সাক্ষী অনুযায়ী বিচার করে কথা বলেন ঠিক কি ঠিক না বাংলাদেশ হাইকোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতি এই আপনাদের নোয়াপাড়া বাজারে আসছে গোহাটায় আসছে এখানে এই গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে আমলিক বিএনপি দুই দলের দুই যুবক মারামারি কইরা একজনে আরেকজনের নাম দাও দে দুই ভাগ করে ফেলাইছে কাইটা কোপ দিয়া একেবারে বিচারপতির সামনে ঘটনা যেই বিচারপতি এই কেসের বিচার করবে হাইকোর্টে যাইয়া উনার হাতেই বিচার হবে ফাঁসির অর্ডার উনি দেবে আর সেই ঘটনাটা ঘটলো সেই ঘটনাটা উনারই সামনে উনি কি হাইকোর্টে না নিয়ে ওই জায়গায় দাঁড়ায় ওরে ফাঁসি দিয়ে যাবে নাকি কথা কন এই বিচার তো আমি পরে করবা নিতে অত দেরি হওয়ার দরকার নেই এই জায়গাতে ফাঁসি দিয়ে দেওয়ারে এ কবে উনি সচক্ষে দেখেছেন এবার প্রক্রিয়া অনুযায়ী আগাইতে থাকবে এইটা মামলা হবে অভয়নগর থানায় এখান থেকে ভালো ফয়সালা না পাইলে চলে যাবে যশোরে যশোর কোর্ট থেকে ভালো ফয়সালা না হইলে চলে যাবে হাইকোর্ট সুপ্রিম কোর্টে যেহেতু আওয়ামী লীগ বিএনপি দুই দলীয় রাজনৈতিক ফাংশন জড়াই গেছে সেখানে বিচার করবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উনি কি ও জায়গা বলবে ওই আসামিরে আমি সচক্ষে দেখেছি ওই লোকটারে কোপ দেখাইতে ফেলাইছি এই অনুযায়ী কি বিচার করবে নাকি কথা বলেন ওনার ওই দেখা অনুযায়ী বিচার করবে না ও জায়গা মামলা হইছে এবার সাক্ষী গ্রহণ করবে সাক্ষীতে যদি প্রমাণ করতে পারে সুন্দর করে তার স্টেটমেন্টের ভিতরে যে স্টেটমেন্টের দ্বারা প্রমাণ হয় যে আসামি মারে নাই এই আসামি সে আসামি না যদি প্রমাণ করে দিতে পারে বিচারপতি সচক্ষে দেখার পরেও ওই আসামি খালাস হয়ে যাইতে পারে ঠিক না